নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন বন্ধুরা, আমার বাগানের গাঁদা গাছগুলো গাঁদা ফুলের ভারে কেমন নুয়ে পড়েছে। আমি এই প্রচুর পরিমাণ গাঁদা ফুল আনতে একটি তরল সার ব্যবহার করেছি, তা ঘরোয়া উপায়ে এবং সম্পূর্ণভাবে জৈব রূপে তৈরি করেছি। আপনারাও যদি বাগানে এইভাবে গাঁদা ফুল ফোটাতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরুতেই বলি, গাঁদা গাছগুলি থামপটে নার্সারি থেকে কিনে আনার পর আমরা কখনোই কিন্তু একেবারে সরাসরি বড় পাত্রে দেব না। আগে আমরা 5 থেকে 6 দিন কোকোপিট বা বালির উপরে এইভাবে সুন্দর করে গাছগুলিকে সাজিয়ে রাখবো ছায়াযুক্ত স্থানে এবং নিয়মিত জল স্প্রে করব। গাছগুলির শেকড় সুগঠিত হওয়ার পরেই কিন্তু আমরা বড় জায়গায় বসাবো, তাহলে গাছগুলি একটিও মরবে না এবং প্রত্যেকটি গাছ কিন্তু সারভাইভ করবে খুব তাড়াতাড়ি, কারণ এদের শেকড় দ্রুত মজবুত হয়ে যাবে এই পদ্ধতি অবলম্বন করলে। তাই আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করুন আপনাদের বাগানের গাছগুলোর ওপর। 5 থেকে 6 দিন পর দেখুন গাছগুলি বেশ একটু বড় হয়েছে, তারপরেই কিন্তু আমি গাছগুলিকে বড় পাত্রে দিচ্ছি। এই ধরনের ইনকা গাঁদা করবার জন্য 6 ইঞ্চির পট বেস্ট বন্ধুরা। কেমনভাবে সুন্দর করে আলতো হাতে বসাচ্ছি দেখুন, ঠিক টবের মাঝ বরাবর। আপনারাও ঠিক এইভাবে আলতো হাতে প্রেস দিয়ে বসাবেন, বেশি একবারেই প্রেস দেবেন না, নতুন শেকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাছ প্রতিস্থাপনের 15 থেকে 20 দিন পর আপডেট দেখুন, কি সুন্দর গাছগুলো বৃদ্ধি হয়েছে এবং ছোট ছোট 5 থেকেও ব্রাঞ্চের দেখা পাচ্ছি। ঠিক এমন সময় কিন্তু আমাদেরকে একটি কাজ অবশ্যই করতে হবে, তা হলো ডগা পিঞ্চ। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর আলতো হাতে নখের সাহায্যে ডগাগুলো পিঞ্চ করে দিচ্ছি। এইরকমভাবে প্রত্যেকটি গাছে আপনারা একই পদ্ধতি অবলম্বন করবেন, তার ফলে 5 থেকে আরও 3-4টে মজবুত সুস্থ ডাল বের হবে। এবং আমরা জানি গাছে যত শাখা প্রশাখার বৃদ্ধি হবে তত কিন্তু কুঁড়ির পরিমাণও বাড়বে বন্ধুরা। ঠিক গাছের এমন সময় থেকেই আমরা সেই তরল ম্যাজিক সারটি প্রয়োগ করব। গাঁদা গাছে অধিক মাত্রায় ফুল আনতে গেলে সার এবং কীটনাশকের পাশাপাশি কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক এবং জলেরও প্রয়োজন। গাঁদা গাছ প্রচুর সূর্যালোক পছন্দ করে, তাই জন্য গাছগুলিকে এমন স্থানে রাখবো যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পায় এবং মাটিতেও যেন সূর্যালোক আসে। মাটিতে সূর্যালোক পড়লে মাটির মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস হয়ে যাবে। গাছে নতুন পাতা এবং ব্রাঞ্চ আসলে কীটনাশকের আক্রমণ বাড়বে, যেমন গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং ম্যাপ পোকার আক্রমণ এই সময় লক্ষ্য করা যাবে। তাই জন্য আমাদেরকে 15 দিন অন্তর যে কোনো একটি ভালো কীটনাশক প্রয়োগ করতে হবে। এখানে আমি কাকা ব্যবহার করছি প্রতি লিটার জলে 30 ফোঁটা। এই গাঁদা গাছগুলিতে আমি শুরু থেকে যে তরল সারটি ব্যবহার করেছি সেটি কিভাবে তৈরি করেছি সেটা আগে দেখে নিই। চলুন, এই বালতিতে আমি 5 লিটার জল নিয়েছি, তাতে 100 গ্রাম পরিমাণ মতো সর্ষের খোল দিয়ে দিচ্ছি। আমরা জানি সর্ষের খোলে থাকে প্রচুর নাইট্রোজেন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, যা গাছে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ 10-26-26। এই সার গাছের সার্বিক গ্রোথ ও প্রচুর ফুল আনতে সহায়তা করে। তার সাথে দিচ্ছি অতি সহজলভ্য জিনিস, তা হলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসায় থাকে অত্যধিক পরিমাণ ফসফরাস ও ম্যাঙ্গানিজ, যা গাছকে সবুজ ও তরতাজা করতে সহায়তা করে, গাছের পাতার বৃদ্ধি ঘটায় ও বিবর্ণ হওয়া থেকে রক্ষা করে। এই সবকটি উপাদানই আমাদের প্রত্যেক বাগানের ঘরে আছে নিশ্চয়ই। বাগান করতে গেলে এই উপাদানগুলি রাখা অত্যন্ত আবশ্যিক। আর আমি যদি বলি এখানে আমি তরল সারটাই কেন ব্যবহার করছি এই গাছে, তার ক্ষেত্রে হলে আমি বলবো তরল সার গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে। আর আমরা জানি গাছ যেই খাবার খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে ইনটেক করতে পারে সেই খাবার গাছের বৃদ্ধিতে তাড়াতাড়ি সহায়তা করে। এইটি আমি ঢাকনা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন পর আমি আবার ফিরে এসেছি, আর দেখুন একটি পাত্রে আমি 5 লিটার জল নিয়ে নিয়েছি এবং এই মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি গাছে দেওয়ার জন্য। মিশ্রণটিকে ভালোভাবে কাঠির সাহায্যে আমি নাড়িয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি কিন্তু প্রতিদিনই নাড়িয়েছি, এর ফলে কী হবে,
অক্সিজেন জলটিতে দ্রবীভূত হবে এবং জিনিসগুলি তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যাবে। আমি দেখুন পাত্রটিতে একটি চুবড়ির বা ছাঁকনি দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে তরল পদার্থগুলি ছাঁকা হয়ে যায় এবং কঠিন পদার্থগুলি চুবড়ির উপরে থেকে যায়। তার ফলে মিশ্রণটি খুব সুন্দর তৈরি হবে। আমি অর্ধেক পরিমাণ জল নিচ্ছি এবং এই তরল মিশ্রণটি অর্ধেক পরিমাণ নিয়েছি। আর এই পেঁয়াজের খোসাগুলি আমি কিন্তু না ফেলে আবার একটি তরল সার তৈরির কাজে ব্যবহার করতে পারবো, কিংবা আমরা গাছের গোড়ায় সরাসরি অ্যাপ্লাই করতে পারবো, যার ফলে গাছ কিন্তু একটি সুষম সার পাবে। দেখুন এই তরল সারটি কতটা পরিমাণ পাতলা করে আমি দিচ্ছি, কারণ এই ধরনের তরল সার আমরা পাতলা করে দেব, বেশি গাঢ় বা ঘন মাত্রায় দিলে কিন্তু শীতের চারা গাছগুলি নিতে পারবে না, তার ফলে মারা যাবে। এই গাছগুলি আমরা বাগানের সমস্ত গাছে, শীতের যা নতুন চারা গাছ লাগিয়েছি সমস্ত গাছে প্রয়োগ করব। ছোট চারা গাছে অল্প পরিমাণ, বড় গাছে একটু বেশি পরিমাণ, সেটি আমাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। গাঁদা গাছগুলিতে আমি হাফ মগ পরিমাণ এই তরল জৈব সারটি প্রয়োগ করছি, মানে ওই ধরুন 250 ml। এইরকমভাবে আমি 15 দিন অন্তর শুরু থেকে দিয়ে গেছি এই তরল সারটি। তার ফলে এই গাঁদা গাছগুলি দেখুন খুব দ্রুত আমার বৃদ্ধি নিয়েছে এবং কুড়েরও পরিমাণ এসছে অত্যধিক পরিমাণ। আপনারাও 15 দিন অন্তর এই সারটি প্রয়োগ করুন, প্রতিস্থাপনের 7 দিন পর থেকেই। আর যেই রকমভাবে পিঞ্চিং বললাম, সেই পিঞ্চিং কিন্তু অবশ্যই আপনারা করবেন, তার ফলে ব্রাঞ্চ বেশি হবে এবং কুড়ির পরিমাণও বেশি আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইবও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।